বিসমিল্লাহির রহমানির রহিম। তো সবার আগে কোনটা দেখাতে হচ্ছে বলতো? 5D না? আমরা 5D তে আসি, ফিজিক্স এর পিডিএফ তো সবাই একটু খুলে ফেলো। 5D তে এখানে বলা আছে দ্য টেম্পারেচার অফ আ কপার ওয়্যার ইজ ইনক্রিজড বাই 150 ডিগ্রি সেলসিয়াস। টেম্পারেচার কতটুকু বাড়াইছি? 150 ডিগ্রি সেলসিয়াস। এখন কপার ওয়্যারের ডায়ামিটার দেওয়া আছে 10 মিলিমিটার এন্ড লেন্থ এল দেওয়া আছে 100 সেন্টিমিটার। ভালো কথা। এরপরে গামা দেওয়া আছে, এস স্পেসিফিক ফিট দেওয়া আছে, রো ডেনসিটি দেওয়া আছে, মাশাআল্লাহ সব দেওয়া আছে। এখানে বলছে উইল দা কপার ওয়্যার বি মেড টু পেনিট্রেট আফটার অ্যাপ্লাইং হিট টু আ রিং অফ ডায়ামিটার 10.06 মিলিমিটার এক্সপ্লেইন উইথ ম্যাথমেটিক্যাল লজিক। ওকে, এখানে বুঝি আমরা যে কি বের বের করতে বলছে। মনে করো এটা একটা রিং আছে, ঠিক আছে? রিং এর যে ডায়ামিটার এটা কত দেওয়া আছে? 10.06 মিলিমিটার, রাইট? এখন আমাদের শুরুতে যে কপার ওয়্যার, আমাদের যে কপার ওয়্যারটা আছে না, এটা হচ্ছে একটা কপার ওয়্যার, ঠিক আছে? এই ওয়্যারটা 10 মিলিমিটার, এতটুকু হচ্ছে 10 মিলিমিটার। সো এটা ডেফিনেটলি 10.06 মিলিমিটার রিং এর মধ্যে দিয়ে চলে যেতে পারবে। বাট এখন আমরা কি করতেছি, এটা টেম্পারেচার 150 ডিগ্রি সেলসিয়াস বাড়াই ফেলছি। বাড়ানোর পরে ডেফিনেটলি এটা ডায়ামিটার বাড়বে। তো ডায়ামিটার বাড়ার পরে কতটুকু হয়েছে সেটা আমাদের এখন কি করতে হবে, বের করতে হবে। তো ডায়ামিটার বাড়ার পরে যত হয় সেটা 10.06 থেকে ছোট কিনা সেটা দেখতে হবে। যদি ছোট হয় তাহলে আরামসে এটা চলে যাবে, কিন্তু যদি 10.06 এর থেকে বড় হয়ে যায় তাহলে এটার মধ্যে দিয়ে আর যাবে না। তাহলে আমাদের টার্গেটটা কি? ডায়ামিটার বের করা, ঠিক আছে? এটা আমরা ধরে নিলাম T1, আর আমাদের এখন টার্গেট হচ্ছে T2 কত সেটা বের করা। এখন ডায়ামিটার ইজ ডিরেক্টলি রিলেটেড টু দ্য ক্রস সেকশনাল এরিয়া। এই যে ক্রস সেকশনাল এরিয়া, এই যে সার্কুলার যে এরিয়াটা না, ক্রস সেকশনাল এরিয়া। এখন এরিয়া কেন কনসিডার করতেছি? বিকজ আমরা জানি কোএফিসিয়েন্ট অফ সুপারফিশিয়াল এক্সপানশন অথবা এরিয়া এক্সপানশন এরিয়ার সাথে রিলেটেড, তাই না? তো এরিয়া দিয়ে আমরা কি করব, এই ডায়ামিটার D2টা বের করার চেষ্টা করব। সেটা কিভাবে দেখো, যেহেতু আমরা বুঝতে পারছি যে এরিয়া দিয়ে কাজ হবে, তাইলে কোএফিসিয়েন্ট অফ সুপারফিশিয়াল এক্সপানশন বিটা ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি A2 মাইনাস A1 ডিভাইডেড বাই A1 ইনটু ডেল্টা থিটা। তো এখানে বিটার ভ্যালু দেখা যাচ্ছে দেয়া নেই, কিন্তু গামার ভ্যালু দেয়া আছে, তাই না? এই গামা থেকে কিন্তু চাইলে আমরা বিটার ভ্যালু বের করে ফেলতে পারি। কিভাবে? যদি তোমাদের মনে থাকে ক্লাসের মধ্যে আমি তোমাদেরকে ডেভেলপ করে দেখাচ্ছিলাম, গামা ইজ ইকুয়াল টু হয় 3/2 বিটা অথবা 1.5 বিটা, তাই না? তো বিটা ইজ ইকুয়াল টু যদি আমরা জানতে চাই, বিটা ইজ ইকুয়াল টু হয়ে যাবে 1.5 টা এদিকে ডিভাইড করো গামা ডিভাইডেড বাই 1.5। তো গামার ভ্যালুটা যত দেয়া আছে, গামার ভ্যালুটা কত দেয়া, 50.1, সেটা এখানে বসাবা, ঠিক আছে? কোশ্চেনের মধ্যে এটা দেয়া আছে, এটা বসাইলে 1.5 দিয়ে ডিভাইড করলে বিটা পেয়ে যাবো। তাহলে বিটার উপরে আমি একটা চেক মার্ক দিয়ে রাখি, বিটা আমি জানি। ডেল্টা থিটা ডাইরেক্ট দেয়া আছে, তাহলে ডেল্টা থিটার উপরেও চেক মার্ক। এখন আমার দেখতে হবে, যেহেতু D2 আমার লাগবে, তার মানে A2 আমি জানি না, A2 আমার ফাইন্ড আউট করতে হবে। সো A2 বললাম থাকবে, A1 কিভাবে ক্যালকুলেট করবো? খেয়াল করে দেখো, আমার ওয়্যারটা হচ্ছে সার্কুলার ওয়্যার, সার্কেলের এরিয়ার ফর্মুলা কি? কোথায় লেখা যায়? এখানে লিখি A1 ইজ ইকুয়াল টু পাই আর স্কয়ার। আমাদের সার্কেলের এরিয়া বের করার ফর্মুলা হচ্ছে পাই আর স্কয়ার, কিন্তু সেটা তো রেডিয়াস দিয়ে, আমার এখানে দেওয়া আছে ডায়ামিটার। সো মজার কথা হচ্ছে, তাহলে ডায়ামিটারের জন্য আমি ফর্মুলাটা বসে যেতে পারি, সেটা কত? পাই D² / 4। তো তাইলে এটা D1 ইনিশিয়াল ডায়ামিটার যদি বসাই, তাইলে আমি কত পাবো? A1 পেয়ে যাবো। তবে খেয়াল রাখতে হবে এটা মিলিমিটারে আছে না, ইট নিডস টু বি কনভার্টেড টু মিটার। আমি ডিটেলস ক্যালকুলেশন করতেছি না, বিকজ অনেকগুলো ডিসকাস করতে হবে, আমি জাস্ট ওয়ে বলে দিচ্ছি। যখন তোমরা এটা বাসায় নিজেরা করতে বলবা, ভিডিওটা প্লে করবা, পজ দিবা, আমি একটা স্টেপ করতে বলছি সেটা করবা, আবার প্লে করবা, আবার আরেকটা স্টেপ করতে বলছি সেটা করবা, এভাবে করে করে শেষ করবা, ঠিক আছে? তো তাইলে D1 দিয়ে আমরা কি করব, A1 বের করব, দেন ফাইনালি এখান থেকে A2 ইকুয়াল টু সামথিং একটা কিছু তুমি পাবা। কিন্তু তোমার তো A2 লাগবে না, লাগবে D2। তাইলে A2 থেকে আমরা সেম ওই ফর্মুলা অনুযায়ী কি লিখতে পারি, পাই D² / 4 ইজ ইকুয়াল টু, এই যে এখানে যে ভ্যালু সেটা এখানে বসবে। এইখান থেকে আমরা চাইলে D2 এর ভ্যালুটা বের করতে পারবো না, D2
এতটুকু এরিয়া হয়ে গেছে, ঠিক আছে? এতটুকু এরিয়া হয়ে যাওয়াতে আগে তো শুরুতে দুটোটাই সেম ছিল, কিন্তু এখন কি হবে, স্টিলটা একটু বড় হয়ে যাবে না? আমরা আর একটু বড় করে রাখবো, ঠিক আছে? এখন এটা ডেফিনেটলি কপারের থেকে এটা বড় হয়ে যাবে। তো ওরা আমাদেরকে যেটা বলছে যে কপারকে যদি আমি স্টিলে ইকুয়েলি বসাইতে চাই তাহলে কপারেরও এখন টেম্পারেচার বাড়াইতে হবে, কারেক্ট কিনা? কপারের যে এরিয়া সেটা এই এরিয়ার ইকুয়াল হইতে হবে। এখন কপারের এরিয়া আছে এত, এরিয়া অতটুকু করতে হইলে টেম্পারেচার কতটুকু নিতে হবে? হ্যাঁ, সব ডাউট ইনশাল্লাহ আজকে তো শেষ করার নিয়ত, কেন কোনো সমস্যা? আমি তো জিজ্ঞেস করছি সব ডাউট আজকে শেষ করবো কিনা, ইনশাল্লাহ সেটাই তো নিয়ত। ওকে, যাই হোক, দেখি কতটুকু করা যায়। তো ঠিক আছে, এটা গেল। তো তাহলে এখন আমাদের বের করতে হবে কি যে এইটার কপারেরও এখন এরিয়া আমার কতটুকু বানাইতে হবে, এই যে স্টিলের এরিয়ার ইকুয়াল বানাইতে হবে। তো টেম্পারেচার 10 ডিগ্রি থেকে মানে কত ডিগ্রিতে নিলে, 10 ডিগ্রি থেকে কত ডিগ্রিতে নিলে আমার কি হবে এটার এরিয়াটা এটার এরিয়ার ইকুয়াল হবে, সো দেন আমি এটাকে টোটাল বসাইতে পারি। তো তাইলে সেটা আমরা দেখি, এরিয়া যেহেতু তাইলে আমাদের বিটা লাগবে, এটা হচ্ছে ফর কপার। ওকে, কপারের জন্য is equal to A2 minus A1 divided by A1 into temperature হচ্ছে final temperature তো theta আর initial temperature হচ্ছে 10, so temperature difference। এখন beta, beta মানে হচ্ছে coefficient of superficial expansion for copper। এখন copper এর জন্য এটা দেয়া আছে, হ্যাঁ দেয়া আছে, 22.0 22.0 কিন্তু দরকার নেই, 10^-6 is equal to A2 minus A1। আমরা জানি এই যে কপারের এরিয়া ওই স্টিলের এরিয়ার ইকুয়াল হতে হবে, তাইলে A2 এর ভ্যালু বসাবা 9.012024 minus A1, A1 is the initial, that is 9, ঠিক আছে? এবং divided by A1, A1 মানে হচ্ছে 9 into এটা হবে theta minus 10। আমরা তো এই লাইনটা একটু বেশি হজবরল ভাবে লিখে বলছি, তো আমি একটু সুন্দর ভাবে লিখে রাখি। Beta 22 into 10 to the power 6 is equal to 9.012024 minus 9 divided by 9 into theta minus 10। তো তাইলে এখান থেকে ক্লিয়ারলি বুঝতে হচ্ছে আমাদের একটাই আনকন, সেটা হচ্ছে থিটা। এই থিটা ভ্যালুটা বের করবা, থিটা ভ্যালুটা বের করার পর বলে দিবা যে আমরা যদি কপারের টেম্পারেচার থিটার ভ্যালু যত আসবে 50 60 70 যেটাই আসুক, বলবা যে থিটার কপারের টেম্পারেচার 70 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে গেলে তাইলে আমরা কপার প্লেটটাকে স্টিল প্লেটের উপরে বসাইতে পারবো ইকুয়েলি। ওকে, কারণ অত টেম্পারেচারে নিলেই কপারের এরিয়াও ওই স্টিলের এরিয়ার ইকুয়াল হয়ে যাবে। তো এটা হচ্ছে আমাদের এটা ডি। এটি এর পরে 11 ডি। A wire of length 100 meter is at 30 degrees Celsius. It is heated up up to 90 degrees Celsius, 30 থেকে 90। ওকে, অ্যাজ আ রেজাল্ট লিনিয়ার এক্সপানশন ইজ 8 সেন্টিমিটার, লেন্থ বেড়ে গেছে, কোএফিসিয়েন্ট অফ লিনিয়ার এক্সপানশন দেয়া আছে, এখানে এটা ডি না? উইল দ্য ওয়ার টিয়ার অর নট? এ যদি আমরা ওয়্যারকে হিট করি এটা এক্সপ্যান্ড হবে, টিয়ার কেন হবে? কেন হবে না এখানে? আসলে আমি খুবই দুঃখ লাগে জিনিসগুলো দেখলে, যে মানে দেখো কোশ্চেনটা যে বলছে না মিসলিডিং কোশ্চেন। মিসলিডিং কোশ্চেন মানে কি, মানে প্রপারলি দেখ পড়ে বুঝেই যায় না যে আসলে ঘটনাটা কি।
এই যে এখানে বলছে না as a result linear expansion is 8 cm আমরা এটাতে কি বুঝি যে মানে টেম্পারেচার যতটুকু বাড়াইছি ততটুকু বাড়ানোর ফলে আমার 8 cm এক্সপ্যান্ড হয়ে গেছে আসলে 8 cm এক্সপ্যানশন এটা হয়নি কতটুকু এক্সপ্যান্ড হবে সেটা আমাদেরকে বের করতে হবে সেটা ওরা বের করছে কি 0.0066 ঠিক আছে এটা বের করার পর ওরা বলছে যে লিনিয়ার এক্সপ্যানশন হওয়ার উচিত ছিল আমাদের এই যে 8 cm বাট হচ্ছে এখানে 0.66 cm তো এজ দ্য রেজাল্ট আমার মনে হয় এই এই অঙ্কগুলো দরকার নেই ঠিক আছে কারণ কোশ্চেন পড়ে এটা বোঝার কোনো উপায় নেই সো এই কোশ্চেনটা অ্যাভয়েড করো ওকে 11 ডি এই এই যে তার ছিঁড়ে যাবে এই টাইপের প্রবলেমগুলো কখন বলবে জানো ওই যে দুইটা পোলের মাঝখানে তোমরা এরকম ক্রিয়েটিভ করছো দুইটা পোল থাকবে দুইটা পোলের মাঝখানে একটা তার আছে যে পোলের ডিসটেন্স হচ্ছে মনে করো 100 মিটার তো তারের যে লেন্থ সেটা 100.001 কারণ ডিসটেন্স থেকে একটু বড় হতে হবে তখনই তারটা একটু ঝুলানো অবস্থায় থাকে এখন শীতকালে যেটা হয় টেম্পারেচার কমে যায় তারটা শ্রিঙ্ক করে এখন টেম্পারেচার কমে গিয়ে যে যখন শ্রিঙ্ক করবে ফাইনাল লেন্থটা যদি 100 মিটার থেকে কম হয়ে যায় তাহলে কিন্তু তারটা ছিঁড়ে যাবে তাই না ওই ধরনের অঙ্কগুলো হয়তো বা তোমাদের আসতে পারে বাট এটা আসবে না ঠিক আছে বোর্ডের কোশ্চেন অনেক ক্লিয়ার করে করো আচ্ছা 11 ডি তাহলে এটা আমরা অ্যাভয়েড করি 13 এর সি ডি রংটা দেখা যাচ্ছে তো 13 এর সি ডি টা আমরা একটু দেখি 13 আ মেটাল কিউব অফ লেন্থ অফ ইচ সাইড 1.7 কিউব বলছে তাই না তার মানে এটা লেন্থ ব্রেথ হাইট সব ইকুয়াল কিউব ওকে দ্য ভলিউম ইনক্রিজড বাই 0.1 মিটার কিউব ভলিউম ইনক্রিজ দেয়া আছে তার মানে V2 মাইনাস V1 দেয়া আছে ফর ইনক্রিজিং টেম্পারেচার 50 ডিগ্রি সেলসিয়াস তার মানে ডেল্টা থিটা দেয়া আছে তাইলে আমাকে এখানে কি বের করতে বলতে ফাইন্ড দ্য লিনিয়ার এক্সপ্যানশন কোএফিসিয়েন্ট অফ দ্য মেটাল কিউব ও আলফা বের করতে বলছে না এটা একদম সোজা আমরা যেহেতু এখানে ভলিউমের কথা বলা আছে আমরা ফার্স্টে কি করব গামা ক্যালকুলেট করতে হবে V2 মাইনাস V1 ডিভাইডেড বাই V1 ইনটু ডেল্টা থিটা তাই না তো গামা এটাকে আমরা কি দিয়ে রিপ্লেস করব আমাদেরকে বের করতে কোএফিসিয়েন্ট অফ লিনিয়ার এক্সপ্যানশন সো আলফা ভ্যালু বের করতে হবে এখন আমরা জানি গামা ইজ इक्वल टू 3 আলফা সো v2 মাইনাস v1 সেটা কত এটা কতটুকু বের ইনক্রিজ হইছে সেটা বলা আছে 0.10 সো এটার ভ্যালু হচ্ছে কত 0.10 এটা বসাই দিবা তারপর হচ্ছে v1 ইনিশিয়াল ইনিশিয়াল লেন্থ এখানে লেন্থ যেহেতু দেয়া আছে 1.7 মিটার তো তাইলে এটাকে যদি তোমরা এখন কিউব করো এল কিউব এটা করলে তোমরা v1 পাবা ঠিক আছে কারণ হচ্ছে কি কিউব মানে লেন্থ ব্রেথ হাইট ইকুয়াল সো লেন্থ ইনটু ব্রেথ ইনটু হাইট মানে হচ্ছে লেন্থ ইনটু লেন্থ ইনটু লেন্থ কারণ তিনটাই একটা একটা ইকুয়াল সো একটাকে জাস্ট কিউব করলে তোমরা ভলিউম পেয়ে যাবে ঠিক আছে তো এখানে v1 এর ভ্যালু কত 1.7 হোল কিউব ঠিক আছে তো এটাও জানি আর ডেল্টা থিটা টেম্পারেচার চেঞ্জ 50 ডিগ্রি সেলসিয়াস দিস ইজ অলসো নোন সো তাহলে এখান থেকে আলফার ভ্যালু বের করে ফেলতে পারবা ওকে পারবা তো না সব ভ্যালুই দেয়া আছে দেন 13 এর ডি 13 এর ডি তে বলছে হোয়াট উইল বি দ্য ইনক্রিজ টেম্পারেচার ওয়েন দ্য ভলিউম অফ কিউব ইজ ইনক্রিজড 7% ওকে ফাইন এটা আমরা করি হোয়াট উইল বি দ্য ইনক্রিজড টেম্পারেচার তার মানে এই যে থিটা টুটা আমরা জানি না ওকে থিটা টুটা আমাদেরকে বের করতে হবে তো তাহলে আবার আমরা লিখব গামা ইজ इक्वल टू what will be the increased temperature when the volume of the cube in, is increased 7% তো তাইলে আমাদেরকে যেটা করতে হবে জানো একটু আগে আমরা ওই যে যে সি নাম্বারটা করতেছিলাম না ওখানে যেটা করবা গামার ভ্যালুটা আগে বের করবা গামার জন্য একটা ইকুয়েশন লিখছিলাম না এই যে v2 - v1 v1 ইনটু ডেল্টা থিটা এখান থেকে গামার ভ্যালুটা আগে একটু বের করে নিবা নিয়ে তারপরে এবার 3 আলফা লিখে এবার আলফার ভ্যালু বের করবা ঠিক আছে এই গামার ভ্যালুটা আমাদের ডি তে লাগবে এই জন্য বলতেছি ঠিক আছে যাতে আমরা লিখতে পারি ফ্রম সি উই গেট গামা ইজ इक्वल टू এটা এই গামার ভ্যালুটা এখানে বসাইতে হবে সো একটু খেয়াল রাখিও আচ্ছা আমি বলতে কোশ্চেন নাম্বার লিখতেছি না যে তোমাদের সমস্যা হতে পারে এখন আমরা 13 ডি করতেছি তো ডেল্টা থিটা মানে কি ডেল্টা থিটা মানে হচ্ছে থিটা 2 মাইনাস থিটা 1 শুন what will be the increased temperature এটার জন্য তো ইনিশিয়াল লেন্থ জানা লাগবে ইনিশিয়াল টেম্পারেচার জানা লাগবে ইনিশিয়াল টেম্পারেচার সারা কিভাবে করে ফেললো ও আচ্ছা
এটা ইনক্রিজ টেম্পারেচার না, টেম্পারেচার কতটুকু ইনক্রিজ মানে ডেল্টা থিটা লাগবে, থিটা 2 না আমাদের, ডেল্টা থিটা কত সেটা জানা থাকবে, মানে টেম্পারেচার কতটুকু ইনক্রিজ হয় সেটা। তো এটার ভ্যালু জানতে হলে এই যে গামার ভ্যালু এটা সি থেকে পাবা, সেটা এখানে বসাই দিবা। v2, এই v2টা কিভাবে পাবা সেটাই হচ্ছে চ্যালেঞ্জিং। দেখো v2টা হচ্ছে v1 তো থাকবেই, এটার সাথে আবার 7% ইনক্রিজ যে হয় না সেটাও থাকবে, 7% অফ v1। এই জিনিসটাকে তোমাদেরকে আমি শিখাইছিলাম মনে আছে, যা অনেকে আছো যারা এভাবে ইজি মনে করো, তো এভাবে এখান থেকে v2 এর ভ্যালুটা বের করবা। অনেকে অনেকে আবার এটাকে ইজি মনে করে যে সেটা হচ্ছে কি 7% যেহেতু ইনক্রিজ, 7টাকে 100 এর সাথে অ্যাড করে দাও, কত হয় 107, এবং দুই ঘর আগে ডেসিমাল বসাই দাও, যেহেতু পার্সেন্ট আছে না, পার্সেন্ট মানে হচ্ছে ডিভাইডেড বাই 100, তো 107 কে 100 দিয়ে ডিভাইড করলে 1.07 হয়। এটার সাথে যদি v1 মাল্টিপ্লাই করো তাইলে তোমার এই যে v2 টা চলে আসবে, ঠিক আছে। তো তোমরা v2 ও পেয়ে গেলা, v1 তো আগে থেকে দেয়া ছিল, তো এখন এখান থেকে ডেল্টা থিটা বের করে ফেলতে পারবা, ঠিক আছে। এটা কে জিজ্ঞেস করছিল, সাবিনা জিজ্ঞেস করছিল মনে হয়, যদি এখনো না বুঝো তাহলে আমাকে বলো, আমি দেখাচ্ছি। সেদিন করতেছিলাম মনে হয়, তাই না? ওই যে পিডিএফ থেকে মনে আছে, এই যে গ্রাফওয়ালা অঙ্কটা মনে আছে না কিনা তোমাদের? এই যে এটা এখানে করতেছিলাম এবং আমরা একটা লেন্থ খুঁজে পাচ্ছিলাম না, এই যে এটার লেন্থ দেওয়া ছিল না, দেখে আমরা অঙ্কটা করতে পারিনি, আমি আসলে ভুলে গেছি এটা নিয়ে কথা বলতে। ভালো হয়েছে আজকে জিজ্ঞেস করছো, এটা নিয়ে ডিসকাস করবো ইনশাল্লাহ। সেদিন দেখা হয়েছিল প্রিন্সিপালের সাথে, আমি ভাবতেছিলাম যে কি জানি একটা ওনার সাথে ডিসকাস করার কথা, কিন্তু মনে আসে নাই। আচ্ছা সমস্যা নেই, এটার একটা ছবি তুলে আমি এখনই ওনাকে পাঠাই দিই, সো দ্যাট আমি কি অদ্ভুত মোবাইলে 33 দিন আর আসছে কোথা থেকে জানি, কে পাঠাইলো আমাকে? ওকে আমি স্ক্রিনশট নিয়ে এটা, ওকে এটা আমি একটু ডিসকাস করবো, অসুবিধা নেই। তাইলে এটা কত নাম্বার? 14D। এরপরে 16CD আর 17D। 16CD, 16 এর এখানে দেখা যাচ্ছে তিনটা সিলিন্ডার দেয়া আছে, মেড অফ সেম ম্যাটার, আচ্ছা, এন্ড এট দ্য সেম টেম্পারেচার আর প্লেসড অন আ প্ল্যাটফর্ম, সেম অ্যামাউন্ট অফ হিট গিভেন টু দ্য সিলিন্ডার, সিলিন্ডার্স মেক সেম অ্যামাউন্ট অফ চেঞ্জ ইন দেয়ার টেম্পারেচার। ওকে সবকিছুই সেম সেম। তো এখন বলছে ফাইন্ড দ্য রিলেশন বিটুইন দ্য চেঞ্জেস ইন লেন্থস অফ দিস সিলিন্ডার, এটাও লাগবে না কারণ এখানে কোনো নিউমেরিক্যাল ডাটা নেই। ওকে অ্যাভয়েড, 16 লাগবে না। ওকে আমাদের শুধু এই যেটা ক্লিয়ার করতে হবে সেটা হচ্ছে 14D, তারপরে হচ্ছে লাস্ট কোনটা 17D, যেগুলাতে নিউমেরিক নাই সেগুলা করার দরকার নেই। ওকে তো 200 ml ওয়াটার অফ টেম্পারেচার 75°C ইজ পুট অন আ কন্টেইনার অফ কপার অফ মাস 500 অফ টেম্পারেচার 25°C, the temperature of the mixture becomes 65°C. এটা করছি তো, জি এটা কালকে করে ছিল, হ্যাঁ এটা এই যে পিডিএফ এর মধ্যে, এটা তোমরা আমাকে ডাউট জিজ্ঞেস করছিলে, এটা সলভ করছিলাম। তো এটা কে জিজ্ঞেস করছে আমাকে, এটা জিজ্ঞেস করছে এগেইন, তোমরা সবাই গেস করো তো কে জিজ্ঞেস করছে এটা? অহমিদা, আই শাবাস, তুমি তো একদম জিপিএ ভাই। হ্যাঁ তো ফাহমিদা, তোমার জিজ্ঞেস করার বেশ কয়েকটা প্রবলেম কিন্তু কি অলরেডি সলভ করা হয়েছে, তো দয়া করে সেগুলো একটু দেখবা, ঠিক আছে। আচ্ছা এবার তোমাদের হোমওয়ার্কটা আমি একটু ক্লিয়ারলি বলে দিই, হোমওয়ার্কটা কি ফিজিক্স এর, ওকে এই যে পিডিএফ তোমরা 2/3 সলভ করছো, লাস্ট 1/3 এর অঙ্কগুলো করবা, লাস্ট 1/3, আর হচ্ছে জেনারেল ম্যাথেরও এই যে সেট এন্ড ফাংশন লাস্ট 1/3, ওকে। এবং একই সাথে তোমাদের জেনারেল ম্যাথের যে অ্যাসাইনমেন্ট দিছে, ওকে সেখান থেকে
আমার মনে হয় যেহেতু স্যার অ্যাসাইনমেন্টটা আপনি পরে দিলে বেটার, বিকজ কালকে তো আমাদের ক্লাস হবে, রাইট? থার্সডে। ও কালকে ক্লাসের কথা ভুলে গেছি। তাইলে তোমরা একটা কাজ করো, এই যে এটা আছে না, এটা তোমরা আমাকে স্যাটারডে ডাউট জিজ্ঞেস করো অ্যাসাইনমেন্টের, যে তোমাদের কোনটা কোনটা পারো না। দাঁড়াও আমি ভিডিওটা এখানে শেষ করে ফেলি, কারণ এটা দরকার।